वेलकम टू हैंड नोट क्लास ऑफ सिस्ट एकेडमिक स्कूल। टुडे आमरा टैग क्वेश्चन्स एर उपर आलोचना करब। डियर स्टूडेंट, तुम्हरा जानो टैग क्वेश्चन की? टैग क्वेश्चन मूलत जुड़े देवा क्वेश्चन। टैग शब्दर अर्थ जुड़े देवा, अर्थात एक सेंटेंसे वक्ता जे कथा बोले सेटार आसले मतामत जानार जन्य टैग क्वेश्चन करा हय। टैग क्वेश्चन करते गेले सहज तीनटी विषय आमादेर लक्ष्य रखते हबे। ए तीनटी विषय लक्ष्य ना रखले टैग क्वेश्चन करा जाबे ना। ताहले आमरा एखाने देखतेछि जे टैग क्वेश्चन करते गेले जे तीनटी विषय आमादेर जानते हय, तार एक नम्बर विषय हलो शुरूतेई अक्सिलारी भार्ब हबे। अर्थात टैग क्वेश्चन करते गेले आमादेर प्रथम काज हलो शुरूते अक्सिलारी भार्ब आना। द्वितीय काज हलो सेंटेंसटी निगेटिव ना होले नट लिखब, आबार सेंटेंसटी निगेटिव होले नट लिखब ना। एखाने तुमी बोलबा जे नट एर संक्षेप रूप केन? हाँ, टैग क्वेश्चनेर एटा अन्यतम स्ट्रक्चर, सेटा हलो नट एर संक्षेप रूप व्यवहार करते हबे, अर्थात एन एपोस्ट्रोफी कमा टी व्यवहार करते हबे। थार्ड काजटा हलो सेंटेंसटीर मूल सबजेक्ट एर प्रोनाउन होबे। ताहले टैग क्वेश्चन करते गेले मूलत ए तीनटी काजी करते हय। ए तीनटी काज करा मने होच्छे खूबई सहज, बाट तीनटी काज करते गेले आमरा तीनटा स्ट्रक्चारेर अनेकगुला इनफरमेशन एखाने आमरा पाबो, से सम्पर्के आमादेर क्लियार आइडिया थाकते हबे। একটা এক্সাম্পল আমরা দেখে নেই। আই ওয়াজ রিডিং এ নিউজ পেপার, এখানে তোমরা দেখতেছো যে এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব কোনটা? ওয়াজ। তাহলে এই তিনটা শর্ত অনুসারে আমরা ওয়াজটাকেই ফার্স্ট ব্যবহার করেছি, ওয়াজ। অনেকেই ডাব্লুটা ক্যাপিটাল লেটার ব্যবহার করো, সেটা আসলে ভুল হয়ে যাবে, কারণ এখানে কমা দেওয়া আছে, এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। অক্সিলারি ভার্ব ওয়াজ, এই সেন্টেন্সে আমরা ওয়াজটা ব্যবহার করছি। দ্বিতীয় কাজ, এই সেন্টেন্সে নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, অতএব আমরা এন অ্যাপোস্ট্রোফি কমা টি, অর্থাৎ নটের সংক্ষেপ রূপ ব্যবহার করছি। থার্ড কন্ডিশন অনুসারে আমরা সাবজেক্টের প্রোনাউন, এই সেন্টেন্সে সাবজেক্টের প্রোনাউন আসলে লিখতে গিয়ে আমরা দেখতেছি এখানে সাবজেক্ট হলো আই, আই নিজেই একটা প্রোনাউন, অতএব আমরা আই ব্যবহার করেছি। তাহলে আমার মনে হয় তোমাদের একটা আইডিয়া চলে আসছে যে ট্যাগ কোশ্চেন করতে গেলে তিনটা বিষয়ে লক্ষ্য রাখতে হয় এবং সেগুলো কিভাবে লক্ষ্য রেখে আমাদের ট্যাগ কোশ্চেন অ্যান্সার আনতে হয়। নাও আমরা জানব অক্সিলারি ভার্ব সম্পর্কে। অক্সিলারি ভার্ব জানতে গিয়ে আমরা সুন্দরভাবে জেনে নিচ্ছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে মোট 24টি অক্সিলারি ভার্ব আছে। এগুলোর মধ্যে 11টি সাধারণ অক্সিলারি এবং 13টি মডাল অক্সিলারি। এগুলো হলো, এখন আমরা এই বিষয়গুলো দেখব যে অক্সিলারিগুলো কীভাবে আছে। সাধারণ অক্সিলারির মধ্যে আমরা দেখব টু ভার্ব, বি ভার্ব। বি ভার্বটা হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটি বি ভার্ব। আর এখানে আছে ভার্ব হ্যাভ, অর্থাৎ টু হ্যাভ ভার্ব। হ্যাভ এটা থেকে আমরা পাচ্ছি হ্যাভ, হ্যাজ, হ্যাট, এই তিনটি। আর ভার্ব টু ডু, অর্থাৎ ডু ভার্ব থেকে যেটা পাচ্ছি সেটা হলো ডু, ডাস, ডিড, তিনটাই। টোটাল সাধারণ অক্সিলারি 11। নেক্সট মডাল অক্সিলারি ভার্ব আমরা দেখতেছি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, উড, মে, মাইট, ডিয়ার, নিড, মাস্ট, অট টু, ইউজ টু, এগুলো হলো মডাল অক্সিলারি ভার্ব। তাহলে টোটাল মডাল অক্সিলারি ভার্ব আমরা দেখতেছি 13। এখন সাধারণ অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব মিলে আমাদের টোটাল আসতেছে 24। এই 24টি অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকা মানে আমাদের শর্ত অনুসারে এক নং শর্তের কাজ শেষ, যেমন শুরুতেই অক্সিলারি ভার্ব হবে। তাহলে এগুলো অবশ্যই আমাদের জানা থাকতে হবে। এরপর থিওরি টু অনুসারে যে সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড, তাহলে নেগেটিভ ওয়ার্ড না চিনলে আসলে আমরা ট্যাগে কীভাবে বুঝবো বুঝতে পারবো না, যার কারণে আমাদের এগুলো স্পষ্ট আইডিয়া থাকতে হবে। নো, নট, নো বডি, নো ওয়ান, নান, নাথিং, নেভার, নিদার, ডট ডট, নর, স্কার্সলি, হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, রিয়ারলি, এই ওয়ার্ডগুলো মূলত নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ডগুলো যখন আমরা সেন্টেন্সে পাবো তখন অবশ্যই আমরা নট যোগ করবো না, আর যদি এদেরকে না পাই তাহলে আমরা অবশ্যই এটাকে নট যোগ করবো। থার্ড কাজ, অর্থাৎ তিন নং কাজ, সেন্টেন্সটির মূল সাবজেক্ট এর প্রোনাউন হবে। তাহলে প্রোনাউন আসলে এটা একটা ডিটেইলস আলোচনা, অনেক আলোচনা দরকার আছে আমাদের এখানে। তবে
আমরা সংক্ষেপে আজকে ক্লাসে জানবো সেটা কি, যত পুরুষ বা ছেলে মানুষের নাম আছে তাদের প্রোনাউন হিসেবে আমরা হিটা ব্যবহার করি, যত মেয়ে মানুষ আছে নারী আছে তাদের প্রোনাউন হিসেবে শিয়ানি, এছাড়াও তোমরা জানো দেশ নদী বা লঞ্চের নামে আমরা সি প্রোনাউন ব্যবহার করতে পারি। ইট, ইট হলো তোমার বস্তুবাচক সাবজেক্টের ক্ষেত্রে ইট ব্যবহার করি, ইতর প্রাণীবাচক শব্দের ক্ষেত্রেও আমরা ইট ব্যবহার করি। দে, দে কথাটা আমরা ব্যবহার করতে পারবো ব্যক্তি এবং বস্তু উভয়ই যদি প্লুরাল হয়, ব্যক্তি কিংবা বস্তু, শুধু ব্যক্তি অথবা শুধু বস্তু এরকম না, প্লুরাল হলেই সেটা ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে, সেক্ষেত্রে আমরা প্রোনাউন দে ব্যবহার করব। ইউ প্রোনাউন, উই প্রোনাউন, আই প্রোনাউন, হি, এখানে হি আছে, এখানে উই লেখলাম, এর মানে কি হি এইটা সবসময় ক্যাপিটাল লেটার লেখা প্রোনাউনটা ব্যবহার করতে হবে, কখন, যখন দেখবো আমরা সাবজেক্ট হিসেবে আল্লাহ, অলমাইটি, গড, ক্রিয়েটর এগুলা থাকবে তখন তার প্রোনাউন অবশ্যই হি হবে, তবে এইচটা ক্যাপিটাল লেটার, আর আমরা জানি ওয়ানের প্রোনাউন ওয়ান। ফর এক্সাম্পল, হি ডিড নট গো দেয়ার। লুক অ্যাট, এখানে ট্যাগ কোশ্চেন করতে গিয়ে আমরা দেখবো এই সেন্টেন্স অক্সিলারি ভার্ব কোনটা, অর্থাৎ শর্ত ওয়ান অনুসারে যে সেন্টেন্স অক্সিলারি ভার্ব কোনটা, আমরা এ অনুসারে জানছি যে এই সেন্টেন্স অক্সিলারি ভার্ব, হ্যাঁ এই যে ডু ভার্ব, অর্থাৎ এখানে ডিট, এই ডিটটা এখানে দেওয়া আছে, অতএব এই ডিটটা অক্সিলারি ভার্ব, আমরা ডিটটাকে শুরুতে লিখছি। তারপর দ্বিতীয় শর্ত কি, নেগেটিভ ওয়ার্ড না থাকলে নট যোগ করবো, আর থাকলে নট যোগ করা যাবে না। দেখো তো এখানে অ্যান অ্যাপোস্ট্রোফি কমা টি দেওয়া আছে, অর্থাৎ নটের সংক্ষেপ রূপ, তার মানে এই সেন্টেন্সটিতে নেগেটিভ ওয়ার্ড আছে বিদায় আমরা এখানে নট যোগ করব না। না করে তারপর থার্ড থিওরিতে চলে গেলাম, সেন্টেন্সটির সাবজেক্ট, মূল সাবজেক্টের প্রোনাউন হবে, এই সেন্টেন্সের সাবজেক্টটা হি, আর হি তো নিজে একটা প্রোনাউন, অতএব আমরা প্রোনাউন নিয়ে আসছি। আমি আশা করছি যে তোমরা যদি এই বিষয়টি আরেকবার মনোযোগ সহকারে শোনো এবং এই হ্যান্ড নোটটি যদি একবার রিভিশন করো, তোমরা ট্যাগ কোশ্চেনের সাধারণ যে তথ্য ইনফরমেশন সে সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে। ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ, সালামু আলাইকুম।